নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এটা আমাদের মদন দাদু। ছেলেমেয়েরা সব বিদেশে থাকায় এখন মদন দাদুকে বাড়িতে একাকেই থাকতে হয়। আর এটা এলাকার বিখ্যাত রঘু ডাকাত। চলো দেখে নেওয়া যাক আজকের গল্প। কে যেন একটা বলছিল, মদন বুড়ো নাকি এখন বাড়িতে একাই থাকে, ওর ছেলে মেয়েগুলো নাকি সব বিদেশে চলে গেছে। এই তো সুযোগ, যাই তবে মদন বুড়োর বাড়ি থেকে হাত সাফাই করে আসি। এই বুড়োকে বাগে আনা তো রঘু ডাকাতের বাঁ হাতের খেল। বুড়োর তো নাকি অনেক সম্পত্তি শুনেছি, আবার ছেলে মেয়েগুলো বিদেশ থেকে টাকা পাঠায়। আজকে যা মাল্লো ইনকাম হবে না, এখন এক বছর আমার এই টাকা চলে যাবে। যাই যাই। মা গো, হাঁটুতে বাতের ব্যথাটা এত বেড়েছে যে হাঁটা চলাই করা যাচ্ছে না। বাবারে, যাই গিয়ে সোফাটায় একটু বসি। মালতিটাও আজকে ছুটি নিল, কি করে যে এখন আমার সময়টা কাটবে কে জানে। কি হলো, দরজার দিক থেকে কি একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে না, কেউ আসছে না কি, কই দেখি তো। বুড়া চল চল, হ্যান্ডস আপ, হাত পড়ে হাত পড়ে। কি বলছো বাবা, কি খেয়েছি দুপুরে? আর বলো না, আজকে তো আমায় যে রান্না করে মালতি সে তো ছুটি নিয়েছে, আমাকে তো একাকেই রান্না করে খেতে হলো, তাই ওই আলু ভাতে আর ভাত খেয়েছি বাবা। বুড়ো বেশি নকশা না রঘু ডাকাতের সাথে, তাড়াতাড়ি হাত উপরে। দুপুরে কি খেয়েছি বললাম তো বাবা, আবার একই কথা জিজ্ঞাসা করছো কেন? তুমিও কি আমার মতো কানে কম শোনো? তা বাবা, তুমি হঠাৎ আমি কি খেয়েছি দুপুরে জিজ্ঞাসা করছো যে, তুমি কি খাবে আমার সাথে দুটো নাকি? আর হাতে করে ওটা কি এনেছো বাবা, কোন মেলা থেকে কিনেছো এটা? খুব ভালো হয়েছে খেলনাটা, খুব সুন্দর। জানো বাবা, আমার ছেলেটা যখন ছোট ছিল না, এরকমই বন্ধু পাড়ার মেলা থেকে কেনার জন্য কত বায়না করত, আর বন্দুকটা কিনে দিলে আবার আমার সামনে এনে এইরকম ভাবে ধরে বলতো, হ্যান্ডস আপ বাবা, হ্যান্ডস আপ। সে কি দিন গেছে। তুমি আজ এলে
তাই আমার ছেলের কথা মনে পড়ে গেল বাবা। বুড়ো বেশি নকশা মারিস না আমার সাথে, আমি এখানে তো 14 গোষ্ঠীর ইতিহাস জানতে আসিনি। চুপচাপ বের কর সব সোনা দানা টাকা পয়সা। কি বলছ বাবা, জল বাতাসা? তা তুমি জল বাতাসা খেতে এত দূরে আমার বাড়ি এসেছ, তা তুমি জল বাতাসা খাবে কেন বাবা? দাঁড়াও না, তোমার জন্য ভালো খাবার আনছি ফ্রিজ থেকে। আরে কালা বুড়ো তো আমার মাথা খেয়ে নেবে দেখতে পাচ্ছি। সেই থেকে যা কথা বলছি সব উল্টো উল্টো শুনছে, এ বুড়োটাকে নিয়ে যে কি করি। তা বাবা তোমার নামটা কি সেটাই তো জানা হলো না বাবা। আমার নাম রাঘব সর্দার, তবে লোকে আমায় রঘু ডাকাত নামেই চেনে। কি হার বজ্জাত! এ বাবা, তোমার মতো এত শান্ত শিষ্ট ভদ্র ছেলের এমন নাম কে দিল? তুমি আমার মতো বুড়োর বাড়ি এসে খোঁজ খবর নিচ্ছ, তা তোমার মতো ভালো ছেলে আর হয় নাকি? না না, তোমার নাম হার বজ্জাত রেখে মোটেও ঠিক কাজ করেনি সে। তা কে এই নাম রেখেছে তোমার শুনি? এই কালা বুড়ো তো দেখছি আমার মাথাটা চিবিয়ে খেয়ে নেবে। দাঁড়াও এবার কড়া ডোজ দিতে হবে বুড়োকে, অনেকক্ষণ থেকে ভালো মুখে বলছি। এ বুড়ো, অনেকক্ষণ থেকে তোর ফরফরানি সহ্য করছি, চুপচাপ দে তো আলমারির চাবি। কি বলছ ছবি? তা তুমি এ বুড়ো ছবি নিয়ে কি করবে শুনি? মাথা জ্বালিয়ে দিল বুড়োটা। বুড়ো চুপচাপ দিবি চাবি নাকি এই বন্দুক দিয়ে তো উড়িয়ে দেবো খুলি? কি জুলি, ও তুমি আগে বলবে তো যে তুমি জুলিকে খুঁজছো। ও তো আমাদের পাশের বাড়িতে থাকে। দাঁড়াও আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, তুমি চিন্তা করো না। জুলি, এ জুলি! এই রে বুড়োটা আবার চেঁচাচ্ছে কেন, এক্ষুনি না লোক জোগাড় হয়ে যায় রে। এই বুড়ো চুপ কর চুপ কর, তুই চেঁচাচ্ছিস কেন, চুপ কর আগে। এই জুলি, তাড়াতাড়ি তোর বাড়ির লোকেদের নিয়ে আয়, দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে রে। জুলি, এই জুলি তাড়াতাড়ি আয়। এই রে লোকজন চলে এলে তো এক্ষুনি মেরে আমাকেই তক্তা বানিয়ে দেবে সবাই, ওর থেকে কেটে পড়ি বাবা, আবার অন্য সময় অন্য লোকের বাড়ি গিয়ে হাত সাফাই করবো। ফোন এ বুড়ো যা, এর কাছ থেকে মাল লুহাতানো অত সোজা নয় দেখছি, পরে আরো কোমর বেঁধে এসে নামতে হবে মাঠে। এখন কেটে পড়ি বাবা, নাহলে এক্ষুনি আমার গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাবে। এখন লোকজন আসার আগে মানে মানে কেটে পড়ি বাবা। বলি ও বাবা, চলে যাচ্ছ যে, জুলির সাথে দেখা করে যাও। মদন বড়োর বাড়িতে ডাকাতি করবে, অত সোজা না। কে বলো বন্ধুরা,